এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় বন্ধুগণ আজকে আপনাদের জন্য রয়েছে একটি হাদিয়া অত্যন্ত মূল্যবান মহামূল্যবান এই পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে সব থেকে এটি মূল্যবান এটি একটি চিকিৎসা মহামূল্যবান চিকিৎসা অত্যন্ত ফলপ্রসূ চিকিৎসা যারা মানসিক টেনশন ফেল করেন দুশ্চিন্তায় ভোগেন মনের সংকীর্ণতা বোধ করেন পৃথিবী কোনো কাজে মন বসে না পরকাল থেকে আপনি দূরে উদাসীন ইবাদতে মন বসে না তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ রসুল সাল আল্লামকে যখন কাফেররা মক্কার মোর্শেকরা উদ্ভট কিছু কথা বলল তার বিরুদ্ধে রসুল সাল্লামের মন সংকীর্ণতা বোধ করতে লাগলেন মহান রব্বুলা আলমিন তখন প্রিয় নবীকে এই চিকিৎসাটি গ্রহণ করতে বলেন এই চিকিৎসাটি দিলেন হাদিয়া স্বরূপ আমি জানি আপনার সম্পর্কে তারা যা বলেছে এতে আপনার মন সংকুচিত বোধ হয়েছে সংকীর্ণতা বোধ করতেছেন তাই আপনি আপনার প্রবর প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করুন এবং সিদ্ধাকারীদের দলভুক্ত হন এই চিকিৎসাটি হলো ফেরেশ তাদের মনের খোরাক আল্লাহর বুল আমিন তাদের সম্পর্কে বলেছেন ইসব্যাহ লেই লা ওয়ানহার ওলায়ে তারা সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টা সব সময় অবিরাম তসবিহ তাহালিল করতেছে মহান সত্তার কখনো তারা ক্লান্তি অবধ করে না এবং অমনোযোগী হচ্ছে না এই মহামূল্যবান হাদিয়া উপহার চিকিৎসা সকলেই জানি কিন্তু আমরা এর আমল বা এর প্রয়োগ জান ইমাম বুখারি মুসলিম হাদিস বর্ণনা করেছেন আবু হরাইরা রাদি আল্লাহ আনহু থেকে রসুল সাল্লাহ সাল্লাম এসাদ করেছেন হাদিয়াটা সম্পর্কে খালি মাথায় হাবি বাথায় ইলার রহমান দুটি কথা দুটি শব্দ আল্লাহ রবুল্লাহ আলমিনী নিকট অত্যন্ত প্রিয় তিনি অত্যন্ত পছন্দ করেন খাফি ফাতানি আলাল লিসান মুখে বলতে অত্যন্ত সহজ খুবই হালকা কিন্তু সাকিল আতানি ফিল মিজান নেকির পাল্লা অত্যন্ত ভারী হবে রসুল সাল্লাহ আলাইসাল্লামের বলার ভঙ্গিমা উপস্থাপনা দেখেন কেমন সুবাহান আল্লাহ আবি হামদিহি সুবাহান আল্লাহ আদিম আল্লাহ আকবর দেখেন এই বাক্য সকলেই আমরা জানি সকলে পড়ি কিন্তু মন থেকে না এটা চিকিৎসা হিসাবে নয় এই দুটি বাক্য যদি আপনি সব সময় পড়েন মানুষকে এই দিকে আহ্বান করেন যেখানে যান না কেন যে সমস্ত লোকালয়ে যান না কেন যদি বলেন আল্লাহ নিকর দুটি বাক্য প্রিয় সুবাহান আল্লাহ আবি হামদিহি সুবাহান আল্লাহ আদিম মানুষও যদি পড়ে আমল করে আপনার যদি এই অবস্থায় এই বাক্য দুটি পর অবস্থায় মৃত্যু হয় আপনার জন্য রয়েছে মহা সুসংবাদ জান্নাতুল ফেরদা ইনশাআল্লাহ